স্পেন্ডুলার বিয়ের জল্পনা আর একটু উস্কিয়ে দিলেন অঙ্কুশ নিজেই শেয়ার করলেন তার নতুন বাড়ির নেম প্লেট, যেখানে স্পষ্ট রয়েছে ওয়েন্ড্রিলার নাম। তাহলে কি ওয়েন্ড্রিলা বিয়ে করে গৃহপ্রবেশ করতে চলেছেন অঙ্কুশের নতুন ফ্ল্যাটে? আপনাদের জানিয়ে দিই বন্ধুরা, অভিনেতা অঙ্কুশ হাজরা গত বছর অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের বিয়ের শুভেচ্ছা জানাতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন খুব শীঘ্রই তার দলে নাম লেখাচ্ছেন তিনি। তারপর থেকেই অঙ্কুশ ওয়েন্ড্রিলার অনুগামীরা আজ করতে শুরু করে দিয়েছিলেন। তাহলে আগামী বছর অর্থাৎ 2021 বিয়ে করতে পারেন অঙ্কুশ ওয়েন্ড্রিলা। তো সেই মতো চলতি বছর অর্থাৎ 2021 কি সাত পাকে বাধা পড়তে চলেছেন অঙ্কুশ ওয়েন্ড্রিলা? আর বিয়ে করার পর অঙ্কুশের নতুন ফ্ল্যাটেই উঠতে চলেছেন ওয়েন্ড্রিলা সেন? এইরকমই প্রশ্ন উঠছে ভক্তদের মনে। তার কারণ অঙ্কুশ হাজরা শেয়ার করলেন তার নতুন বাড়ির নেম প্লেট, যেখানে অঙ্কুশের নামের নিচে রয়েছে স্পষ্ট ওয়েন্ড্রিলার নাম। এই ছবিটি শেয়ার করে ফেলেছেন অঙ্কুশ নিজে। শেয়ার করে জানিয়েছেন ক্যাপশনে, কিছু জিনিস সত্যি জীবনে ম্যাজিক বলেই মনে হয়, আপাতত অনুভূতিটা এইটুকুই প্রকাশিত থাক। তো বন্ধুরা, এই ক্যাপশনে কি ইঙ্গিত রয়েছে অঙ্কুশ ওয়েন্ড্রিলার বিয়ে? তাহলে কি চলতি বছর বিয়ের পিঁড়িতে বসছেন তারা? অনুগামীদের মনে তো এইরকম প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে অঙ্কুশ ওয়েন্ড্রিলার নতুন ফ্ল্যাটের নেম প্লেটে রয়েছে অঙ্কুশ ওয়েন্ড্রিলার দুজনের নাম। আপনারা দেখছেন অঙ্কুশ ওয়েন্ড্রিলার নতুন ফ্ল্যাটের নেম প্লেট। তো বন্ধুরা অপেক্ষায় থাকুন, হয়তো বিয়ের সেনাই বাজলো খুব শীঘ্রই অঙ্কুশ ওয়েন্ড্রিলার। বিনোদন জগতের আরো অনেক খবর জানতে জুড়ে থাকুন শুধুমাত্র। বাড়ালে